বুনো মাল চুলদারি কাটে না, বিমল খায়, গা থেকে গন্ধ বের হয়, আবার মাল পটাতে এসছে গান্ডু। বিমলকে যুবাকে শ্রী বললেই মাল পটে যায়। আমার বিচিতে যতগুলো চুল আছে ততগুলো আমার মাল আছে, যা। তোর সামনে না পিছনে ব্যথা বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গা ব্যথা বান্ধবী ললিতা। দিদিমা বলেছে তোর ধনে পোকা, পোকা 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 ও বাবারে, কিমের বুকের পাটা। সবকিছু আমি জানি, সবকিছু আমি বুঝি, দেবে নাকি তোমায় লাগাতে, দেবে নাকি তোমার বোনকে ও লাগাতে, ধিন তাক তাক চিকা চিকা ধিন তাক দে না। কোথায় পালাচ্ছ ব্যাঞ্চ, তোমার বোর পদে একটু চর মেরেছি এর জন্য তুমি রেগে আছো আমার উপর। দাদন ব্যাঞ্চ, তুমিও তো অন্যর বোর পদে চর মারো, আমি দেখেছি। ব্যাঞ্চ তুমি সত্যি একটা গান্ডু, বাবা ঠিকই বলে। বিশ্বাস করো আমি ইচ্ছা করে হ্যান্ডেল মারিনি, কাল রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে। রাতে পাশের বাড়ির বৌদির কথা ভেবে স্বপ্ন দোষে প্যান ভিজে গেছে। রাতে হাগিস পরে ঘুমাবি, প্যান পাস পরে ঘুমাবি, যাতে স্বপ্ন দোষ হলে প্যান না ভিজতে পারে। কচুপুরা আমি বুঝতে পারিনি, আমার হ্যান্ডেল মারার সময় তুমি চলে আসবে। একদম বুঝতে পারোনি না, এবার পারবে। টেনশনে এখন মাল বেরোবে না। কিসের টেনশন, একবার চেষ্টা করো, বেরোবে বেরোবে। আমার পদ মোছা গামছাটা দিয়ে একে বেঁধে রাখ, যতক্ষণ না এ এর বান্টু থেকে মাল বের করছে। কচুপুরা এত লোকের সামনে কি বান্টু থেকে মাল বের করা সম্ভব?